নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 239তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি পাণ্ডবদের কাছে কাম্যক বনে এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এবং বৃষ্ণি যদু সাত্তত গোষ্ঠীর প্রধানেরাও তার সঙ্গে এবার আসেননি, কিন্তু শ্রীকৃষ্ণ এবার নিয়ে এসেছেন তার স্ত্রী সত্যভামাকে। আমরা শুনেছি শ্রীকৃষ্ণ এবং সত্যভামার সঙ্গে উপস্থিত হয়েছেন মহর্ষি মার্কণ্ডেয়। তিনি প্রাচীন সন্ন্যাসী, প্রাচীন ঋষি। তার প্রাচীনত্ব এতটাই, কিন্তু তাকে দেখলে সেই প্রাচীনত্বটা তার চেহারায়, কথাবার্তার মধ্যে ধরা পড়ে না। মহাভারত জানিয়েছে এই প্রাচীন ঋষিকে যেন 25 বছরের যুবকের মতনই তরতাজা, উৎফুল্ল লাগছে। এটি আমরা বিশ্বাস করি একজন মানুষের তপস্যার ফল। তপস্যার মাধ্যমে তিনি তার বয়সকেও যেন রুদ্ধ করে রাখতে পারে, তার শরীরে জরার প্রকোপ পড়ে না। যাই হোক, শ্রীকৃষ্ণ অনুরোধ করলেন মার্কণ্ডেয় মুনিকে একটু কিছু প্রাচীন কাহিনী শোনাবার জন্য। এই যে প্রাচীন কথা, প্রাচীন যে ইতিহাস, এইগুলি মহাভারত নিয়ে আসছে সেই সময়ের সমাজের অবস্থানটিকে, সেই সময়ের সমাজের যাপনকে আমাদের সামনে তুলে ধরার জন্য। একে মার্কণ্ডেয় মুনি নির্জন অরণ্যে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে এসেছেন পাণ্ডবদের কাছে, তার সঙ্গে আছেন নারদ। শ্রীকৃষ্ণের নির্দেশে পুরাতনী কথা আরম্ভ হল। মার্কণ্ডেয় মুনি কথা শুরু করার আগেই একটা চমৎকার কথা বললেন, যে কথাটি আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। তিনি বলছেন, স্খানং কুরুদ্ধং বিপুল অক্ষার্তব্যং ভবিষ্যতি, খনং কুরুদ্ধং। বলছেন, অবসর তৈরি করতে হবে। এক একটা মুহূর্তকে আমরা যদি দীর্ঘ থেকে দীর্ঘতর করে ফেলতে পারি, তবেই আমরা কথা আরম্ভ করতে পারি। এর জন্য আমাদের কোনো অবসর তৈরি করতে হবে না। অর্থাৎ মার্কণ্ডেয় মুনি বলছেন, দেখো, তোমরা উপযুক্ত অবসর করো, স্খানং কুরুদ্ধং। কারণ অনেক কথা যদি আমি পুরাতন কথা বলি, প্রাচীন ইতিহাসের কথা বলি, তাহলে তো অনেক কথা বলতে হবে। তোমরা উপযুক্ত অবসর করো। এই যে উপযুক্ত অবসর, এইটা অর্থ হল যে আমাদের নিজেদেরকে, যারা আমরা কথা শুনতে চাই, প্রাচীন ইতিহাসকে জানতে চাই বা অন্য মানুষের কথা শুনতে চাই, সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে সময় বের করে নিতে হবে, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করে তুলতে হবে। কারণ এই সময়টা দাঁড়িয়ে আমরা এই কথাটা, গুরুত্বটা খুব বিশেষভাবে উপলব্ধি করতে পারি। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমাদের এখন যেন সবাই খুবই ব্যস্ত, আমাদের কারো হাতে সেই অবসর নেই অন্যের কথা শোনার, অন্যকে সময় দেবার, সেই অবসরটা আমরা হারিয়ে ফেলেছি। তার ফলে
এত মানুষের ভিড়ে আমরা প্রত্যেকেই ভীষণভাবে একলা, ভীষণভাবে আমরা নির্জনে নিরালয় একাকী হয়ে পড়েছি। এমন নয় যে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মতনই একলা একলা থাকতে ভালোবাসি, এটা সত্যি কথা নয়। মানুষ তার নিজের ভাব, নিজের মনের কথা যদি অন্যকে বলতে না পারে, তার কথা শোনার জন্য যদি সে একজন সহমর্মী মানুষকে সঙ্গে না পায়, সামনে না পায়, তাহলে সে বাঁচতে পারে না। তার বাঁচাটা যত প্রাচুর্যের মধ্যেই হোক না কেন, সেই বাঁচাটা তার কাছে সুখকর হয় না। আমি ভালো আছি এই কথাটাও কিন্তু অন্যের কাছে বলতে চায় মানুষ, বলতে পারলেই তবে যেন তার ভালো থাকাটা সার্থক হয়ে ওঠে। আর যেখানে সেই মানুষটি ভালো নেই, তার মধ্যে কোনো মনোকষ্ট আছে, তার কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে সেই সমস্যার নিরসন তো আরেকজন মানুষের সাথে কিংবা অন্য সহমর্মী মানুষের সাথেই তো কথা বলে তার নিজের সমস্যাটাকে সে মেটাতে পারে। সেখানে সে যদি নিজের কথাটা বলবার মতো কোনো মানুষকেই খুঁজে না পায়, তাহলে সে যতই প্রাচুর্যের মধ্যেই থাকুক না কেন, সে ভীষণ অসুখী থাকে এবং এই একাকিত্বই তাকে কুরে কুরে শেষ করে দেয়, তাকে মেরে ফেলে। তার জন্য সে অন্য উপায়, অন্যভাবে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এই যে ভালো আছি, আমি খুব ভালো আছি, এই ভালো থাকাটা কোনো কথা নয়। কারণ সংসারের মধ্যে, সমাজ এবং সংসারের মধ্যে একাকিত্ব আসে এই সময় না দেবার, অন্যকে সময় না দেবার এবং অন্যের কাছ হতে সময় না পাবার সূত্র ধরেই। এটা কিন্তু বিশাল একটা সামাজিক ব্যাধি। আর এই ব্যাধিটা লক্ষ্য করুন, আজ থেকে কত হাজার বছর আগে মহর্ষি মার্কণ্ডেয় সঠিকভাবে ধরেছিলেন। আসলে সামান্য আমাদের সামান্য সময়, আমাদের জীবনের 24 ঘন্টার এই দীর্ঘ সময়ের মধ্যে থেকে যদি আমরা কিছুটা সময় বের করে না নিতে পারি অন্যের কথা শোনার জন্য বা অন্যের সঙ্গে কথা বলার জন্য, তাহলে আমরা যতই বলি না কেন আমরা খুব ভালো আছি, আমরা খুব সুখে আছি, আস বস্তুত আমরা ভালো নেই। এই সময় সেখানে একটা আমাদের ভালো থাকার পক্ষে ওষুধের কাজ করে, পরম ঔষধি। এই সময়টাই এই নষ্ট, আমরা যেটাকে মনে করছি যে অন্যের সাথে কথা বলে বা অন্যের কথা শুনে আমি আমার সময়ের অপচয় করছি, কিন্তু আসলে সেটা অপচয় নয়, সেই সময়টাই আমার জীবনে অনেক সময় সদর্থক হয়ে ওঠে। এই যে মার্কণ্ডমুনি এলেন, তিনি একজন বৃদ্ধ মানুষ, কিন্তু তাকে দেখাচ্ছে ঠিক কম বয়সী, যেন এক 25 বছরের যুবকের মতন, ব্যাদৃশ্যতে তথা যুক্ত যথাসাত পঞ্চবিংশ, তাকে যেন 25 বছরের মতন দিচ্ছে। কারণ তিনি অনেককে সময় দেন, অন্যের কথা ধৈর্য ধরেও তিনি শোনে। এই যে আদান প্রদানের মধ্যে দিয়ে একজন মানুষ ভালো থাকেন, আনন্দে থাকেন। যে মানুষ যত বেশি কথা বলতে পারে, যার কথা বলার লোক অনেক, তার অর্থ
বা অন্য উপকরণ, জীবনের অন্য উপকরণ কম হলেও তার আনন্দ কম হয় না, তার ভয় থাকে না, তার কোনো সংকট সেভাবে আসে না, কারণ সে জানে তার সংকটে বিপদে সে অনেক মানুষকে পাশে পাবে। সুতরাং অর্থবল নয়, লোকবল হচ্ছে মানুষের ভালো থাকার সবচাইতে দামি উপকরণ। এই কথাটাই বলছেন যে মুহূর্তকে, তোমরা তোমাদের মুহূর্তকে দীর্ঘতর করে তোলো, কারণ সময় বের করো, একটা অবসর তৈরি করো। এবং এখানে এই কথা বলতে তিনি নানান বিষয়ের কথা শুরু করেছেন। সেখানে তিনি রাজাদের নানান গতি, যেখানে ধর্মের গতি, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কথা, রাজশক্তির কথা, ক্ষমতার প্রশ্ন, এইসব নানান কথা তিনি পাণ্ডবদের কাছে একে একে বলছেন। আমরা অত কথার মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা দামি কথা এখানে বলেছেন মার্কণ্ডেয় মুনি। সেই দামি কথাটি, দুটি কাহিনীকে আমরা তুলব। তার প্রথমটি হচ্ছেন যে মার্কণ্ডেয় মুনি বলছেন যুধিষ্ঠিরকে যে মনে রেখো, মানুষের ইহলোকেই পরম মঙ্গল হয়, পরলোকে তার মঙ্গল হবে এমন ভাবনা করো না। যার ইহলোকে মঙ্গল হয় না, তার পরলোকেও মঙ্গল হয় না। অর্থাৎ মানুষের ইহলোকের জীবনটাকেই ভালো করে কাটানোর দরকার। সে এখানেই যেন নিজের জীবন সম্পর্কে যত্নবান হয়, নিজের ভবিষ্যৎ, নিজের ধর্মবোধ সব কিছুর জন্য তার এই ইহলোকে তপস্যা প্রয়োজন। সেখানে তিনি একটি কাহিনী বলছেন যে এক সময় প্রচুর ঋষিরা সেখানে বসবাস করতেন। সেই ঋষিদের আশ্রমে তারা পরম আনন্দে ছিলেন। সেখানে তারা তাদের নিজেদের ধর্ম অনুষ্ঠান পালন করে থাকতেন। এই যে ধর্ম অনুষ্ঠান তারা পালন করছেন, তারা অন্ন পানীয় দ্বারা অতিথিকে, উপযুক্ত খাদ্য দ্বারা পরিজনকে এবং অন্যান্য সমস্ত প্রাণীদেরকে খাইয়ে যা অবশিষ্ট থাকে, ভুক্তাবশেষ, তাই তারা গ্রহণ করতেন। ফলত এইসব মানুষের কোনো মৃত্যু ভয় ছিল না। মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। এরা মৃত্যু ভয় জয় করেছিলেন। কিভাবে জয় করেছিলেন যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলেছিলেন যে আমরা শান্তা দান্তা ক্ষমাশীলা স্তীর্ণ দান পরায়ণা পুণ্য দেশ নিবাসাশ্চ তসমান মৃত্যু ভয়ং না না। বলছে আমরা সমগুণ সমান্বিত, আমরা সম দম এইসব গুণের দ্বারা নিজেদের জীবনকে গড়ে তুলেছি। আমরা জিতেন্দ্রিয়, ক্ষমাশীল, তীর্থসেবী এবং দান পরায়ণ এবং পুণ্য দেশে বসবাস করি, ফলত আমাদের মৃত্যু ভয় নেই। আর আমরা তেজস্বী ঋষিদের সঙ্গে বসবাস করি বলে আমাদের কখনোই মৃত্যু ভয় আমরা অবসন্ন হই না। এটা ভীষণ দামি কথা। যে মানুষ তার জীবনের মধ্যে সংযমকে সঠিকভাবে রূপায়িত করতে পারেন, অর্থাৎ যার জীবনের সুরটি, তানটি সংযমের তানে বাধা, যে বেহিসেবী নন, যিনি তার জীবন চর্যার মধ্যে সংযমকে গুরুত্ব দেন, একটা সংযমী জীবন চার, যিনি জিতেন্দ্রিয়, যিনি ক্ষমাশীল, যিনি অন্যকে ক্ষমা করতে পারেন, অর্থাৎ যিনি স্বভাবত উগ্র নন,
যিনি রাগ পুষে থাকেন না, যিনি অক্রোধী, যিনি তীর্থসেবী, অর্থাৎ যিনি এক জায়গায় থাকেন না, বিভিন্ন তীর্থে তীর্থে পর্যটন করেন, অর্থাৎ যার মধ্যে কূপমণ্ডুকতা নেই, এবং যিনি দান পরায়ণ, যার হৃদয়টি বড়, যিনি অন্যকে দিতে পারেন, যার মধ্যে ক্ষুদ্রতা নেই, নিচতা নেই, এবং যিনি ভালো জায়গায় থাকেন, পুণ্য দেশে, যাতে সৎসঙ্গে তিনি থাকেন, এবং তেজস্বী মানুষদের সঙ্গে যার সহবাস, তিনি কখনোই মৃত্যু ভয়ে ভীত হন না। এটা খুব প্র্যাকটিক্যাল কথা। যে মানুষের জীবন ঠিক এইরকমভাবে তৈরি করেন, তিনি কখনোই মৃত্যু ভয়ে, জীবনের সবচাইতে যে বড় ভয়, সেই ভয়টিকে জয় করতে পারেন। এই এরপরে তিনি যে কাহিনীটি পাণ্ডবদের কাছে বলছেন, সেটি হচ্ছেন বৈন্য, অর্থাৎ বৈন্য মানে বেন পুত্র, বেনের পুত্র বৈন্য অত্রির কথা। বেন এর কথা আমরা জানি, তিনি পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু অত্যাচারী রাজা বলে তারকে সরিয়ে দিয়ে পৃথ্বী নামক আরেকজনকে সে রাজা হিসেবে সেখানে প্রতিষ্ঠা করা হয়। এই কাহিনী আমরা পূর্বে শুনেছি। তো বেনের পুত্র বৈন্য সেই রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তখন অত্রিমুনি একবার রাজার কাছে গিয়ে ধন অর্থ প্রার্থনা করবেন বলে ভেবেছিলেন। তারপরে অত্রিমুনি মনে মনে ভাবলেন, তিনি চিন্তা করলেন যে এইভাবে যদি আমি গিয়ে সেই বৈন্য নামক রাজার কাছে গিয়ে, বেনপুত্র রাজার কাছে গিয়ে আমি যদি অর্থ ধন প্রার্থনা করি, সেটা আমার পক্ষে ঠিক হবে না। আমার ধর্মের, আমি যে ধরনের মুনি ধর্ম পালন করি, এটা মুনি ধর্ম অনুসারী হতে পারেন না। এ কথা ভেবে তিনি সংযত হলেন, তিনি আর সে রাজার কাছে গিয়ে ধন প্রার্থনা করলেন না। তারপর একদিন পরম বৈরাগ্যে তিনি তার পরিবারের সবাইকে ডেকে বললেন যে চলো আমরা সবাই মিলে গিয়ে বনে বাস করি, কোনো সমস্যাই সেখানে নেই, গাছে গাছে ফলের অভাব নেই, জলের অভাব নেই, খাদ্য পানীয়র অভাব নেই, সেখানে গুহাতে বাস করা যাবে, অরণ্যের অনেক গুণ, চলো আমরা সেখানে গিয়ে বসবাস করি। অত্রিমণির স্ত্রী অনেকক্ষণ ধরে স্বামীর এই কথা শুনলেন, তিনি ভাবলেন তার স্বামী তো গৃহস্থ, তিনি তো বিয়ে থা করেছেন, আমি স্ত্রী হিসেবে আছি, আমাদের সন্তানেরা আছেন, তিনি যতই ব্রহ্মর্ষি হন না কেন, যখন তিনি গার্হস্থ ধর্মের মধ্যে রয়েছেন, তখন গার্হস্থের ধর্ম অনুসারে তাকে অর্থ উপার্জনের চিন্তাটাও তো করতে হবে, তিনি গার্হস্থ ধর্মকে উল্লঙ্ঘন করে কি করে তিনি আরণ্যক জীবন বেছে নিতে পারেন। তিনি তখন তার স্বামীকে বললেন, দেখুন রাজস্বী বৈন্য এখনো যজ্ঞে প্রবৃত্ত আছেন, এই সময়ে গিয়ে আপনি যদি তার কাছে অর্থ সম্পদ কামনা করেন, তাহলে তিনি আপনাকে নিশ্চয়ই দেবেন, তখন ব্রাহ্মণের দান হিসেবে আপনি যে ধন সম্পদ লাভ করবেন, সেটা আপনি আপনার পুত্র এবং আপনার যারা পরিচারক তারা রয়েছেন তাদের মধ্যে ভাগ করে দেবেন, এবং তারপরে আপনার যদি ইচ্ছে হয় আপনি আরণ্যক জীবন বেছে নিতে পারেন, কিন্তু তার আগে নয়,
কারণ আপনার উপর যারা নির্ভরশীল তাদের ব্যবস্থা তো আপনাকে গার্হস্থ ধর্ম অনুসারে করতেই হবে। ও ত্রিমণি স্ত্রীর কথা শুনে বললেন, দেখো তোমার কথা শুনে আমি অবশ্যই রাজার কাছে যেতে পারি, কিন্তু মুশকিল হলো এই যে মহর্ষি গৌতম আমাকে জানিয়েছেন যে রাজার ওখানে এমন অনেক ব্রাহ্মণেরা আছেন যারা আমাকে কিছুতেই রাজার কাছে যেতে দেবেন না, রাজার কাছে কিছুভাবেই পৌঁছতে দেবেন না, কিংবা আমি যদি পৌঁছয়ও তারা এমন একটি অবস্থা সৃষ্টি করবেন যে সেখান হতে আমি কিছুই লাভ করতে পারবো না, আমার সম্বন্ধে তারা অনেক কুৎসা রটনা করবেন। ও ত্রিমণি বললেন, সেখানে গিয়ে আমি যদি ধর্ম অর্থের ব্যাপারে অনেক ভালো ভালো কথাও বলি, তবু যারা আমাকে দেখতে পারেন না সেই সব ব্রাহ্মণেরা আমার সম্পর্কে খারাপ কথা বলবেনই, তারা আমার ক্ষতি সাধন করার চেষ্টা করবে, সেই জন্য কিছুতেই আমার সেখানে যেতে ইচ্ছে করছে না। এই কথা শুনেই আমাদের এটা যেন মনে হচ্ছে সেকালে ব্রাহ্মণদের যেমন অন্য কোনো জীবিকা ছিল না, তারা যজন যাজন এবং অধ্যয়ন অধ্যাপনার উপরে জীবন নির্বাহ করতেন এবং এই সবকটি মধ্যে দিয়ে তারা দান পরিগ্রহ করতেন এবং রাজাদের বড় বড় যজ্ঞে তারা ঋত্বিকের ভূমিকা পালন করতেন এবং তার মাধ্যমে ব্রাহ্মণেরা যা লাভ করতেন, যে অর্থ সম্পদ লাভ করতেন, তাতেই তাদের জীবন অতিবাহিত হতো। এর জন্যই রাজার যজ্ঞে ব্রাহ্মণ যেমন ঋত্বিকের দায়িত্ব পেতেন, রাজারাও ক্ষত্রিয়রাও সেরকম বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করতেন এবং এই উপলক্ষে ব্রাহ্মণদেরকে প্রচুর দান ধ্যান করতেন এবং এটি ছিল সেই সময় এই সমস্ত ব্রাহ্মণদের জীবিকার একমাত্র উপায়। আর এছাড়া কিছু ব্রাহ্মণ ছিলেন যারা রাজার পরিষদে মন্ত্রী আমাত্যের পদে নিযুক্ত ছিলেন, পরামর্শদাতা হিসেবে কাজ করতেন, সেটির সংখ্যা আর কতই বা হতে পারে। বেশিরভাগ ব্রাহ্মণেরাই এই যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা এবং দান প্রতিগ্রহের মাধ্যমে অর্থাৎ দান গ্রহণের মাধ্যমে তারা তাদের জীবন নির্বাহ করতেন। সমস্যাটা হচ্ছে এখানে যেহেতু বড় বড় রাজাদের মাধ্যমে এই দান এবং যজ্ঞ কর্ম করা সম্ভব ছিল, ফলত এখানে ব্রাহ্মণদের মধ্যে একটা অন্যরকম ভাবনাও তৈরি হয়েছিল এবং জীবিক প্রয়োজন কিছু ব্রাহ্মণ ছিলেন যারা নির্লোভ, তারা জীবিকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তারা কামনা করতেন, কিন্তু অনেক ব্রাহ্মণ ছিলেন তারা নামেই ব্রাহ্মণ কিন্তু তারা প্রচণ্ড লোভী এবং তারা ভীষণ ক্ষমতালিপ্সু, তারা কিছুতেই অন্যদেরকে রাজা ত্রিসীমানায় ঘেঁষতে দিতেন না যাতে তাদের কম পড়ে যায়, অর্থাৎ রাজার দানের পুরোটাই তারা আত্মসাৎ করবেন, এরকমই ছিল তাদের অভিপ্রায়। ফলত তারা অন্য কোনো ব্রাহ্মণ ঋষিদেরকে রাজার কাছাকাছি আসতে বা রাজার যজ্ঞে যোগদান দিতে কিছুতেই দিতেন না। তাদের দুটি ভয়, এক তো তাদের ইচ্ছে পুরোটাই আত্মসাৎ করার, সেখানে অন্যরা এলে তাদের ভাগে কম পড়বে, আর দুই যদি বড় কোনো ব্রাহ্মণ, কোনো জ্ঞানী ব্রাহ্মণ, কোনো কোনো বিদ্বান বিচক্ষণ পণ্ডিত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত হন বা বড় কোনো ঋষি এসে যান, তাহলে তো রাজা এদেরকে আর অতটা গুরুত্ব দেবেন না, রাজা তার প্রতি ঝুঁকে পড়বেন। সেই ভয়ে তারা রাজাদের কাছে অন্যদেরকে সচরাচর ঘেঁষতে দিতেন না। এরকম একটা অবস্থার মধ্যে আমরা
দেখছি সে প্রাচীন কাল হতে অবনমনের একটা মাত্রা কিন্তু কম বেশি শুরু হয়ে গিয়েছিল ব্রাহ্মণদের মধ্যে। এখানে আমরা দেখছি যে রাজবাড়িতে যেসব ব্রাহ্মণেরা বসে আছেন তারা নিজেদের প্রতিষ্ঠা ধরে রাখার জন্য অন্য ব্রাহ্মণদেরকে সবসময় এমন বিপর্যস্ত করে ছাড়তেন, এমন অসম্মান করতেন, এমন এমনভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, তাদের দোষ খুঁজে তাদেরকে দূর করে দিতেন, যাতে অন্য ব্রাহ্মণেরা কিছুতেই সেখানে পাত্তা না পেতে পারে। এখানেও আমরা দেখছি যেখানে স্বয়ং গৌতম ঋষির মতন বড় ঋষি রয়েছেন সেখানেও অন্যান্য ব্রাহ্মণেরা এতটাই ক্ষমতা সম্পন্ন যে তারা অত্রিমুনিকে সেই বৈণ্য রাজার কাছে ঘেঁষতে দেবেনই না, এটি অত্রিমুনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। বৈণ্যমণি যাই হোক স্ত্রীর কথায় আসতে বাধ্য হলেন সেই রাজসার বৈণ্য রাজার যোগ্য সভায়। সেখানে এসে তিনি রাজার প্রতি স্বস্তি বাচন করে বললেন, মহারাজ আপনি ধন্য, আপনি সমস্ত প্রজাদের প্রভু এবং পৃথিবীর প্রথম রাজা। আসলে বৈণ্য রাজা বেন পৃথিবীর প্রথম রাজা ছিল, একথা আমরা শুনেছি বা আগেও আলোচনা করেছি। বেন হচ্ছেন প্রথম রাজা, যেহেতু তিনি অত্যাচারী ছিলেন তাকে আমরা সে প্রথম রাজা বন্য, তিনি অত্যাচারী রাজা ছিলেন বেন, তাকে সরিয়ে দিয়ে ঋষিরা পৃথুকে রাজা হিসেবে প্রতিষ্ঠা দিয়ে থাকেন। বেনের ছেলে ছিলেন পৃথু, এখানে বন্য বলতে মহারাজ পৃথুর কথা বলা হচ্ছে। এবং বেন যতটা অত্যাচারী ছিলেন, যতটা দুর্বিনীত রাজা ছিলেন, তার পুত্র পৃথু কিন্তু সেই তুলনায় অনেক ভালো। আমরা এটা শুনেছি সে সময়ের ব্রাহ্মণেরা বেনের অত্যাচারে অত্তিষ্ট হয়ে তাকে রাজপদ হতে অপসারিত করেন, এবং রাজপদ হতে অপসারিত করেছেন এই ঘটনাটি পুরাণকারেরা বলেছেন ব্রাহ্মণেরা যেন কুশের আঘাতে বেনকে মেরে ফেলেছে। কুশ হচ্ছে ব্রাহ্মণদের অস্ত্র যার সাহায্যে তারা যাগ যজ্ঞ ইত্যাদি করে থাকেন। ব্রাহ্মণদের হাতে বা আঙুলে সবসময় কুশ বাঁধা থাকে, কুশের দ্বারাই তারা জল সিঞ্চন করে মন্ত্র উচ্চারণ করে। সেই জন্য বলা হয় কুশ হচ্ছে ব্রাহ্মণদের অস্ত্র বা শক্তি। সেইখানে বলা হচ্ছে ব্রাহ্মণেরা সবাই একজোট হয়ে রাজাকে অপসারণ করেন, বেনকে সরিয়ে তার পুত্র পৃথুকে রাজা হিসেবে করেন, এবং পৃথু এতটাই প্রজারঞ্জক রাজা যে তাকে ভগবানের অংশ বলে সবাই মান্য করতেন, এবং এই পৃথু থেকেই পৃথ্বী বা পৃথিবীর নাম এসেছে, পৃথু থেকে পৃথ্বী বা পৃথিবী। যাই হোক সেই অত্রিমণি পৃথুকে প্রশংসা করে বললেন, যে তা স্তুতি করে বললেন, আপনি পৃথিবীর প্রথম রাজা, রাজং ধনস্তম ঈশশ্চ ভূবিতং প্রথমো নৃপঃ। আপনি ছাড়া পৃথিবীতে কে আছেন যিনি ধর্মের বিষয়টা সঠিকভাবে বোঝেন? আসলে রাজার কাজ হচ্ছে ধর্মের পরিপালন। ধর্ম বলতে এখানে কিন্তু আইনকে বলছে, আইনকে বোঝাচ্ছে। রাজার কাজ হচ্ছে আইনের প্রতিষ্ঠা, শাসনের প্রতিষ্ঠা, সুশাসন দেওয়া রাজার কাজ। কারণ রাজার শাসনে বা সুশাসনে প্রজারা নিশ্চিন্তে জীবিকা এবং জীবন দুই অতিবাহিত করতে পারে। রাজার শাসনে পৃথিবী বা রাষ্ট্রে মঙ্গল ও স্থিরতা নির্ভর করে, বিরাজ করে। তো অত্রিমণি যতই প্রশংসা করেন
এবং তিনি যতটাই সঠিক কথা বলেন, কিন্তু সভায় যারা বসে আছেন তারাও ত্রিমুনির এই কথাটি ভালোভাবে নেননি। এমনকি গৌতম ঋষির মতন মহর্ষি, তিনিও ত্রিমুনির কথাটি ভালোভাবে নিতে পারলেন না। তিনি সরাসরি ত্রিমুনির কথা প্রতিবাদ করে বললেন যে তোমার বুদ্ধির এখনো পরিপক্কতা আসেনি অত্রি, তুমি আর কথা বাড়িও না। মৈব মাত্রে পুনব্রিয়া নাতে প্রজ্ঞা সমাহিতা, তোমার বুদ্ধি পরিপক্ক হয়নি, সুতরাং তুমি আর একটা কথাও বলো না। ও ত্রিমুনিকে থামিয়ে দিয়ে বললেন মহর্ষি গৌতম, বলছেন আমাদের মতে প্রজাদের শাসক হচ্ছেন দেবরাজ ইন্দ্র, তিনি আমাদের প্রথম রাজা, আর আপনি বলছেন, আর তুমি বলছো এই পৃথু প্রথম রাজা, ইন্দ্র হচ্ছেন প্রথম রাজা আমাদের সবার মতে, সেখানে পৃথুকে তুমি কিভাবে প্রথম রাজা হিসেবে বলতে পারেন? অত্রি বললেন, আপনার কথা মিথ্যে নয়, আপনি ঠিকই বলেছেন, দেবতা স্তরে ইন্দ্র যেমন আমাদের প্রথম রাজা, তেমনি এই পার্থিব ভূমিতে এই রাজাই আমাদের সুখ দুঃখের বিধাতা। আপনি বুঝতে পাচ্ছেন না, আপনার সঠিক বুদ্ধিটা যেন লোপ পেয়েছে। গৌতম বললেন, আমার মা বুদ্ধি ঠিকই আছে, তুমি বোকা বনে গিয়েছো, তোমার বুদ্ধি লোপ পেয়েছে। আসলে অর্থ লোভ তোমার এত বেশি যে অর্থের কারণে তুমি এই রাজার তোষামোদ করছো। তৌষিতং দর্শনং প্রেষু রাজানং যেন সংসহী। অত্রি এবং গৌতম মুনির পারস্পরিক বিবাদ একবারে প্রবল চরমে উঠল। বৈন্য রাজার যজ্ঞে ব্রতি যাজ্ঞিকেরা সবাই গৌতম মুনির পক্ষ হয়ে বললেন, একে কে এখানে প্রবেশ করতে দিল, এ কে? তারা একবারও কেউ চিন্তা করলেন না যে তারাই তাদের পূর্ব প্রতিষ্ঠিত স্বার্থান্বেষিতার মধ্যে অন্য কাউকে প্রবেশ করতে দিতে চাইছেন না। অর্থাৎ সব ব্রাহ্মণেরা গৌতম মুনির সাথে মিশে একত্রে বলছেন, একে একে বের করে দেওয়া হোক। অর্থাৎ তারা কিছুতেই চাইছেন না যে তাদের স্বার্থ নষ্ট হোক, আরও একজন কেউ বড় মানুষ ঢুকে পড়া। এবং সেখানে আমরা দেখছি গৌতম ঋষি এবং অন্যান্য ব্রাহ্মণেরা প্রায় পারলে অত্রিমণিকে সেইখান থেকে ঘাড় ধরেই বের করে দেন। এরকম একটা অবস্থার মধ্যে মহর্ষি কাশ্যপ কোনোভাবে দুপক্ষের মাঝে বসে, অর্থাৎ অত্রি এবং গৌতমের মাঝে দাঁড়িয়ে তাদেরকে শান্ত করলেন। গৌতম কিন্তু থামলেন না, মহর্ষি কাশ্যপের কথা তো তিনি ঠান্ডা হলেন না। তিনি সমস্ত ব্রাহ্মণদের একজোট করে বললেন, আমাদের প্রশ্ন কিন্তু থেকেই গেল, এই যে অত্রি যিনি রাজাকে বন্য রাজাকে বিধাতা বলেছেন, আমাদের কথাটা কি ঠিক? তিনি কি আমাদের প্রথম রাজা, এটা কি ঠিক? আসলে যখন স্বার্থের ব্যাপারটা এসে দাঁড়ায়, আমরা দেখি বুদ্ধিজীবী সম্প্রদায় যারা অন্যের স্তুতি করে, অন্যের কাজ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন, বুদ্ধিজীবিতা অথচ মেরুদণ্ডহীন, অর্থাৎ অথবা প্রবল স্বার্থপরায়ণ, ভীষণ স্বার্থপর, তারা অন্যকে কিছুতেই সহ্য করতে পারেন না, তারা অন্যকে সবসময় খাটো করে রাখতে চান। তিনি বিদ্বান, তার জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে, কিন্তু কি অদ্ভুত স্বভাবটি তার একেবারেই উল্টো, বিপ্রতীত। এত জ্ঞানী মানুষ, তার স্বভাবের মধ্যে বিনয় নেই, এত পণ্ডিত অথচ তিনি এত ঈর্ষা, এত অন্যকে তিনি তারা সহ্যই করতে পারেন না, অন্য মানুষকে তারা সবসময় অপমান করে ছোট করে রাখতে চান, খেলো করে রাখতে চান। গৌতম কিছুতেই অত্রিমণিকে মানতেই চাইছেন না, অতএব এই ঝগড়া
এতটাই বেড়ে গেল, মহর্ষি কাশ্যপও তাদেরকে সামাল দিতে পারলেন না। অবশেষে ব্রহ্মার মানসপুত্র সনত কুমারকে সেই আসরে অবতীর্ণ হতে হলো। সনত কুমার মীমাংসা করে বললেন, দেখো আগুনের সঙ্গে হাওয়া মিললে যেমন সমস্ত বনটাই পুড়ে যায়, শুধু একটু আগুনের শিখা বনকে দহন করতে পারে না, সেখানে হাওয়ার প্রয়োজন। কিন্তু যদি প্রবল হাওয়া থাকে তাহলে একটা সামান্য অগ্নি লেলি শিখা, একটা স্ফুলিঙ্গই, সামান্য একটা স্ফুলিঙ্গই আগুন হাওয়ার সাথে মিশে সমস্ত বনকে, বিশাল বনকে মুহূর্তেই দগ্ধ করে ফেলতে পারে। ঠিক সেরকমই ক্ষত্রশক্তির সাথে যদি ব্রহ্মশক্তি, অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মিলিত শক্তি সমস্ত শত্রুকে শেষ করে দিতে পারে। তিনি বলছেন, আমাদের যে সত্য, ব্রাহ্মণের যে সত্য, ব্রাহ্মণের যে ক্ষমতা, সেটা প্রতিষ্ঠিত হয় রাজার কারণে, ক্ষত্রিয়ের শক্তিতে। আমাদের সামাজিক এবং ব্যক্তিগত স্থিতিশীলতাও রাজশক্তির ওপরই নির্ভর করে এবং তার যুদ্ধ জয়ের ক্ষমতার ওপরই আমাদের স্থিতি এবং ভালো থাকাটাও নির্ভর করে। রাষ্ট্রের পাপ, অন্যায় এবং অন্যান্য কোনো অবিচার বাড়ে না যদি রাজা বিবেচক হন, তিনি যদি শক্তিশালী হন, তিনি যদি ন্যায়পরায়ণ হন। সুতরাং মুনি, ঋষি, ব্রাহ্মণ, সমস্ত বিদ্যাজীবীদের রাজার উপরে, রাজার শক্তির উপর, রাজার ক্ষমতার উপরে নির্ভর করে জীবন কাটাতে হয়। কারণ রাজশক্তি যদি প্রবল হয়, তারা যদি ব্রাহ্মণের অনুকূলে থাকে, তবে ব্রাহ্মণেরা তাদের যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা কাজ নির্বিঘ্নে করতে পারে। সেই জন্য যিনি রাজাকে ভূমণ্ডলের প্রধান বলেছেন, তিনি সঠিকই বলেছেন, তিনি ঠিকই বলেছেন, উত্তর সিদ্ধতে পক্ষে যেন রাজেতি ভাষিতম। সনত কুমারের সিদ্ধান্তে অত্রিমুনির জয় হলো এবং শেষ পর্যন্ত বৈণ্য রাজা তাকে প্রচুর সম্পদ দিয়ে সম্মানিত করলেন। প্রচুর ধন দন, ধন দান, অর্থ, সোনার কলস দিয়ে তাকে সম্মানিত করলেন। এই কাহিনীটি বলে মার্কণ্ডেয় মুনি আমাদেরকে কি বোঝাতে চাইছেন, পাণ্ডবদের কাছে কোন বার্তা এনে দিতে চাইছেন? তিনি বলছেন, বুদ্ধিজীবিতা, জ্ঞান এসবের প্রতীক যে ব্রাহ্মণ্য, সমাজ এবং জাগতিক জীবনে তার অসংখ্য গুরুত্ব থাকলেও তার সবটাই কিন্তু নির্ভর করে রাজশক্তির উপর, রাষ্ট্রশক্তির উপর। এই অর্থাৎ একটা রাষ্ট্র তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুরক্ষার, সেটাই হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। রাজশক্তি যদি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থিতিকে রক্ষা করতে পারে, তাহলে একজন বিদ্যাজীবী, একজন ব্রাহ্মণ, একজন জ্ঞানী পণ্ডিত মানুষ নির্বিঘ্নে তার জীবনযাত্রা নির্বাহ করতে পারে, তার অধ্যয়ন অধ্যাপনা নিশ্চিন্তে চালিয়ে যেতে পারে, তার যজন যাজনও নির্বিঘ্নে চলতে পারে। এবং সেখানে তখনই একজন রাষ্ট্র স্থির থাকলে, একজন উপযুক্ত শাসকের অধীনে থাকলে, সেই রাষ্ট্র তখনই একমাত্র বুদ্ধিজীবীর যে গুণ, সেই গুণটিকে লাভ করতে পারে, সে জ্ঞানী মানুষের সহায়তা লাভ করতে পারে। সুতরাং জ্ঞানী মানুষের সহায়তা লাভ করার জন্য রাষ্ট্রশক্তিকে যেমন শক্তিমান হতে হবে, তেমনি জ্ঞানী মানুষের নির্বিঘ্নে জীবনযাত্রা এবং তার কাজ চালিয়ে যাবার জন্য একটা স্থিতিশীল রাষ্ট্রশক্তির উপর নির্ভর করতে হবে। সুতরাং এই অত্রিমুনির মাধ্যমে এই সত্যটাই প্রতিষ্ঠা হলো যে ধর্ম, ধর্ম উভয়ের উপরই নির্ভর করে,
নির্ভর করে ব্রাহ্মণের ওপর যেমন, তেমনি নির্ভর করে ক্ষত্রিয়ের ওপরে। এবং সেখানে রাজনৈতিক গুরুত্বটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। নমস্কার।